ঐতিহ্যবাহী শহর চন্দননগর, আদি নাম ফরাশডাঙ্গা। এই কটা দিন আলোচনার শিরোনামে, তার কারণ আজ জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী। সকাল থেকে হুগলি জেলার চন্দননগর অন্য মেজাজে, স্টেশন চত্বরে চেনা ভিড় আজ পুজো দেখার। আজ মানুষজন চন্দননগরের রাস্তায় ঘাটে অলিতে গলিতে, কারণ আজ যে মহাষষ্ঠী। জগৎকে ধারণ করেন যে দেবী, সেই দেবী জগদ্ধাত্রীর আরাধনায় মেতেছেন চন্দননগরবাসী। রাস্তার এধারে ওধারে বড় হোর্ডিং, আর চন্দননগরীর বৈশিষ্ট্য সেই বিশাল আলোকসজ্জা। ছোটখাটো স্টল বসে গেছে, সকালের দিকটা একটু ভিড় কম হতে পারে এই আশায় পৌঁছেছিলাম আমরা। কিন্তু টোটো গাড়ির যা দাপট, তাতে বোঝা দেয় যে সকালে ভিড় কম। মনে হচ্ছে সকাল থেকেই মানুষ রাস্তায় ঠাকুর দেখার উদ্দেশ্যে। চন্দননগর স্টেশন রোড থেকে আস্তে আস্তে যদি সোজা জিটি রোডের দিকে এগিয়ে যান, তাহলে সবার আগে যে পুজোটি আপনি পাবেন সেটি ফটক গোড়া সর্বজনীনের পুজো। গত বছর এখানে ঘট পুজো হয়েছিল, তাই এবছর বিশেষ আকর্ষণ ছিল। কুলো থেকে শুরু করে ছোট ঘট, মণ্ডপের মধ্যে অভিনবত্বের ছোঁয়া রয়েছে, তার সাথে শান্ত স্নিগ্ধ মায়ের চিরাচরিত মুখ। প্রতিমা দর্শনে সকাল থেকেই হালকা হালকা ভিড়, কড়া নিরাপত্তায় রয়েছেন নিরাপত্তারক্ষীরা, স্পষ্ট বলছেন মাস্ক পরতে হবে, না হলে মণ্ডপে নো এন্ট্রি। ঘুরে দেখলাম ফটক গোড়া সর্বজনীনের সেই চিরন্তন মা জগদ্ধাত্রীকে। হালকা হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তার সাথে মানুষজনের ভিড়, ঠাকুর দেখা। পায়ে পায়ে আরেকটু এগিয়ে গেলাম, এবার গাড়ি চেপে বসলাম। গাড়ির গতি বাড়ল, আর রাস্তার এপাশে ওপাশে স্টল, তার সাথে অবশ্যই রকমারি আলো। দিনের বেলায় আলো তো জ্বলছে না, কিন্তু আলোর গেট দেখে বোঝা যাচ্ছে রাতে কি অপরূপ সজ্জায় সজ্জিত হতে চলেছে, কি আলোকসজ্জার মহিমা চন্দননগরে দ্যুতি ছড়িয়ে দিতে চলেছে আজ ষষ্ঠীর সন্ধে থেকেই। বেশি দূর নয়, ফটক গোড়া সর্বজনীন থেকে কিছুটা দূর আসার পরই পেলাম ফটক গোড়া মধ্যাঞ্চলের পুজো। এখানকার আরেকটা বৈশিষ্ট্য আলপনা। চন্দননগরের সব পুজোতেই রাস্তায় আলপনা, মণ্ডপে আলপনা, বেশিরভাগ ক্ষেত্রেই মণ্ডপ প্রাঙ্গণ অর্থাৎ মন্দির চত্বর। ধীরে ধীরে সেখানে প্রবেশ করলাম। মানুষজনের ভিড় করোনাবিধিকে মান্যতা দেয়া সবটাই রয়েছে। জগদ্ধাত্রী পুজোর সেই যে বৈশিষ্ট্য অর্থাৎ প্রায় ঘাড় উঁচু করে ঠাকুর দেখা, মধ্যাঞ্চলের পুজোতেও সেই ঠাকুরের দেখা মিলল। জগদ্ধাত্রীর ডাকের সাজ মন মাতিয়ে দিল, পাশাপাশি আলপনায় সেখান থেকে চোখ ফেরানো গেল না, ঘুরে দেখলাম সেটাও। ফটকগোড়া মধ্যাঞ্চল থেকে বেরিয়ে আবারও গাড়ি চেপে বসা, সারাক্ষণ হর্ন এদিক ওদিক লোকের ভিড় করতে করতে সোজা একেবারে চলে আসা বাগবাজার সর্বজনীনে। রাস্তায় আস্তে আস্তে চোখে পড়ল স্টল, কেউবা সাজিয়ে নিয়েছে নিজেদের, কেউবা সেজে উঠছে। তবে হ্যাঁ, আলোর গেট সর্বত্র, যেটা ছাড়া চন্দননগরকে ভাবাই যায় না। বাগবাজার সর্বজনীনে পৌঁছলাম, সেখানে আজ রক্তদান শিবির। প্রত্যেক বছর এখানে আলপনার প্রতিযোগিতা হয়। বাগবাজার সর্বজনীনের ঝাড়বাতি একেবারে আয়তক্ষেত্রের মতো, রাস্তা থেকে শুরু করে মণ্ডপ পর্যন্ত পৌঁছে গেছে। তার পাশাপাশি ভিড় রয়েছে সকালে, কারণ রক্তদান শিবির, রক্তদান মহদ্দান, মণ্ডপ প্রাঙ্গণে রক্তদানের ব্যবস্থা। তার সঙ্গে রয়েছে আলপনা, সজ্জা, আর অভিনবত্বের মধ্যেও সেই আদি শক্তির সনাতনী রূপ মা জগদ্ধাত্রীর আরাধনা। স্কাই নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আজ ষষ্ঠীর সকালে চন্দননগর স্টেশন থেকে স্টেশন রোড ধরে জিটি রোডের দিকে যে তিনটি বড় পুজো, সেই তিনটি ঘুরে দেখালাম আপনাদেরকে। পুজোর দিকে নজর থাকবে আমাদের, আপনারাও দেখতে থাকুন স্কাই নিউজ ইন্ডিয়া।